সবাইকে আবারো স্বাগতম সাহাব ক্রিয়েটিভ একাডেমি চ্যানেলের পক্ষ থেকে। এই ভিডিওতে আমরা দেখব ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিট ভর্তি পরীক্ষা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আমরা জানব গুরুত্বপূর্ণ কিছু তারিখ, তারপরে আমরা জানব প্রশ্নপত্র মান বণ্টন এবং কি কি কলেজ রয়েছে এবং সরকারি কলেজ কতটি এবং বেসরকারি কতটি সহ আমরা আরও বিস্তারিত আবেদন যোগ্যতা সহ বিস্তারিত কিছু তথ্য জানব। সো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। গুরুত্বপূর্ণ তারিখ সমূহ, পরীক্ষার তারিখ 20 আগস্ট 2021, আবেদন শুরু হবে 10 জুন থেকে এবং আবেদন শেষ হবে 15 জুলাই এবং আবেদন ফি হচ্ছে 650 টাকা। প্রবেশপত্র ডাউনলোড শুরু এবং শেষ শুরু হবে 1 আগস্ট থেকে 20 আগস্ট, মানে ভর্তি পরীক্ষার দিনও তোমরা ডাউনলোড দিতে পারবে। তারপর ফল প্রকাশ হচ্ছে ভর্তি পরীক্ষার 7 দিনের মধ্যেই ফল প্রকাশ হবে, অথবা কম বেশি হতে পারে। এই হচ্ছে মোটামুটি গুরুত্বপূর্ণ তারিখ সমূহ। তারপর আমরা দেখব ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিটের আন্ডারে যে 6টি কলেজ রয়েছে সেই 6টি কলেজের নাম। প্রথমটি হচ্ছে ময়মনসিং ইঞ্জিনিয়ারিং কলেজ, এটি সরকারি কলেজ। ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, এটিও সরকারি, এবং বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ, এটিও সরকারি। এই 3টি হচ্ছে 6টি কলেজের মধ্যে সরকারি কলেজ। এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ, নিটার, এটি বেসরকারি। তারপর হচ্ছে শাহিদুল চৌধুরী ইঞ্জিনিয়ারিং কলেজ ফরিদপুর, এটিও বেসরকারি। এখানে দেখো 4 ইয়ার্স কোর্স ফি 4,50,000, কম বেশি হতে পারে, আবার যে এরকমই থাকবে। নিটারও 5 লক্ষের ভিতরেই, 3 লক্ষ থেকে 4 লক্ষ বা 5 লক্ষ এরকম এর আশেপাশেই রয়েছে। নিটার সম্পর্কে একটি ভিডিও আপলোড দেওয়া আছে এই চ্যানেলে, তোমরা সার্চ করে দেখে নিও। তারপরে যে কলেজটি রয়েছে সেটি হচ্ছে শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, এটিও বেসরকারি। এখানে 4 বছরের কোর্স ফি তোমার 3,77,000, 500 কম বেশি হতে পারে এরকম, এখানে একজ্যাক্টলি যে দেওয়া তা না, এর থেকে কিছু কম বেশি হতে পারে। তো তোমরা এগুলো দেখে নিও ওই কলেজ সার্চ দিয়ে কলেজের নিজস্ব ওয়েবসাইট থেকে। তারপর আমরা চলে যাব আমাদের পরবর্তী টপিকে, আবেদনের ন্যূনতম যোগ্যতা। দেখো 2015 সাল থেকে 2018 সাল পর্যন্ত মাধ্যমিক পাশ সমমান, এবং 2020 সালে বাংলাদেশে যে কোনো শিক্ষাবোর্ডের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান শাখা উচ্চ মাধ্যমিক অথবা এইচএসসি এলেভেল, মানে 2020 সালে তুমি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বা যে কোনো বোর্ড থেকে এইচএসসি বা এলেভেল পাস ডিগ্রি হতে হবে, এবং প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষার চতুর্থ বিশিষ্ট প্রাপ্ত জিপিএ যোগফল তোমার ন্যূনতম 6.5 থাকতে হবে, মানে 6.5 থাকতে হবে। আলাদাভাবে তোমার কমপক্ষে জিপিএ 3 থাকতে হবে। প্রার্থী উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় পদার্থ, রসায়ন এবং গণিত বিষয় অবশ্যই থাকতে হবে, এগুলো না থাকলে কিন্তু তুমি আবেদন করতে পারবে না। তারপরে রয়েছে ভর্তি পরীক্ষার বিষয় এবং পরীক্ষার মানদণ্ড। দেখো ভর্তি পরীক্ষার বিষয় হচ্ছে ফিজিক্স, এখানে কোয়েশন 35টি এবং মার্ক 35টি, মানে যত কোয়েশন তত মার্ক। তারপর কেমিস্ট্রিতে রয়েছে 35টি প্রশ্ন হবে এবং নম্বর 35, ম্যাথও 35 নম্বর এবং প্রশ্ন সংখ্যা 35, এবং ইংলিশও 15 এবং ম্যাথও মার্কও 15। দেখো পরীক্ষার সময় 1 ঘন্টা 30 মিনিট, পরীক্ষা পদ্ধতি হবে এমসিকিউতে, মোট প্রশ্ন হবে 120টি এবং মোট নম্বরও 120, পাশ নম্বর হচ্ছে 48, নেগেটিভ মার্কিং নেই। এই হচ্ছে মোটামুটি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পর্কে আমরা বিস্তারিত কিছু তথ্য জানলাম গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকার আসবে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা, এবং যে কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট করে জানাতে পারো, তার উত্তর দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত রয়েছি। যে কোনো কনফিউশন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবা এবং ভিডিওটিকে লাইক করবা, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবা পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর ভিডিওতে আমরা তথ্যগুলো নানান জায়গা থেকে কালেক্ট করি সর্বোচ্চ পর্যায়ের সতর্কতা অবলম্বন করে, যদি তথ্যের কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবো, আমরা সেটাকে আপডেট করে দেবো তোমাদের জন্য। ধন্যবাদ তোমাকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য।